হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবি এখন সকালবেলা ঘুম থেকে উঠে, ও আচ্ছা, হ্যাপি ওয়েনসডে। আবি সকালবেলা ঘুম থেকে উঠে এই যে অনেক বাবা বাছা করে ওঠে দিয়ে, তারপরে এই যে ঘুম থেকে উঠে এখনও মিল্ক আর আজকে কুকিজ দিয়েছি, একটু দেরি করে ঘুম থেকে উঠেছে। ওর অবশ্য দোষ কী, মানে আমরা সবাই দেরি করে ঘুম থেকে উঠেছি। আজকে আবার ওই যে ওয়েদার রিপোর্ট দিচ্ছি, ওয়েদার খুব খারাপ, স্নো আইস সব হচ্ছে আর প্রচণ্ড অন্ধকার হয়ে আছে। এই যে 8:30 বেজে গেছে বাইরে, এখনও অন্ধকার হয়ে আছে, তো ওই একটু সবারই উঠতে দেরি হয়ে গেছে। তো আবির আজকে ঝটপট লাঞ্চ হচ্ছে, ম্যাগিটাকে সেদ্ধ করেছি, সব ভেজিটেবলস ওর মধ্যে দিয়ে দিয়েছি, এবার একটু ওই নুডলসের মতন করে পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু লাঞ্চ বলেছি। আচ্ছা তো লাঞ্চ বানাচ্ছি আর তুই ব্রেকফাস্ট খাচ্ছিস, ঠিক আছে? কারেকশন, ও আমাকে কারেকশনই করে দেয় সারাদিন। না তাড়াতাড়ি খাও, ডোন্ট বি লেট। লাঞ্চের প্রিপারেশন চলছে আবির, এটা হচ্ছে এই ক্যারেটগুলোকে ছোটো ছোটো করে কেটে, ব্রকলি আর ম্যাগিটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সময় কম, সেজন্য ম্যাগি দিয়েছি, নুডলস না আর কি। তো এটাকে এবার আমি এবার একটু পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম দিয়ে একটু ফ্রাই করে দেবো। যাবো যাও, রেডি হও, রেডি হও, যাও। আর হয়ে গেছে তো ব্রেকফাস্ট খাওয়া, হয়ে গেছে তো? আর একটা ও ও আজকে ও আমার সাথে বসে বসে সব ভেজিটেবলস এর মানে বাংলা ইংলিশ শিখছে। ঠিক আছে বলো, গাজর, তারপরে লঙ্কা, চিলি, হ্যাঁ দুটো হয়ে গেছে। যা আর না আর কি বলি বলতো, আর কি আছে? তুনা, ভিন্ডি, ওকরা। আচ্ছা তিনটে পেরেছো, ভেরি গুড, যাও আমার সাথে, আমি রান্না করছি আর ওগুলো শিখছে, যাও তাড়াতাড়ি, রেডি হয়ে না। সব সবজি দিয়ে ম্যাগি রান্না হয়ে গেছে, ম্যাক্সিমামটাই সবজি এখানে আর কি, কিন্তু আবির অনেকটাই সবজি খাওয়া হয়ে যায়। আর একটু সামান্য ম্যাগি মশলা দিয়ে দেবো, মানে না দিলেই নয়, একটু মানে এই যে প্যাকেটটা এর 1/4, হ্যাঁ 1/4টি দিই আমি আর কি, একদম অল্প একটু দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। দিয়ে আবি লাঞ্চ রেডি হয়েছে, এবার দিয়ে দেবো। আমি তো আবিকে তাড়াতাড়ি ভেজি খাওয়ানোর জন্য প্রথমে দিয়ে দিই নুডলসটা, আর তারপরে তার উপরে সব ভেজিটেবলসগুলো দিই। দিয়ে ও তাহলে কী করে, প্রথমে ভেজিটেবলসগুলো খেয়ে নিয়ে তারপরে নুডলস খায়। যদিও লাঞ্চ নিয়ে মানে ফেরত নিয়ে আসে না, রোজই খেয়ে আসে, কিন্তু তবুও যদি কখনো বাদ পড়ে তো নুডলসটা বাদ পড়লে অসুবিধা নেই, হ্যাঁ মানে ভেজিটাই খেয়ে নেয়। সকালবেলা উঠে এরকম ভেজি কেটে দিয়ে তারপরে যদি ভেজিটা না খায় তখন মন খারাপ হয়, তো সেই জন্য আমি চেষ্টা করি সব ওপরে ভেজিগুলো দিয়ে দিতে। এই যে সব ভেজিগুলো এখন ওপরে রেখেছি, আর একটু ভেজিগুলো একটু বড় করেই কাটি। এবার হচ্ছে আমাকে লাঞ্চ ব্যাগ মানে ফ্রুটসও কাটা হয়ে গেছে, মেক শিওর করতে হবে আমাকে দুটো ফর্ক, দু টাইমে মানে ফ্রুটসের জন্য ফর্ক আবার নুডলসের জন্য ফর্ক, এগুলো মিস হলে চলবে না। যদিও স্কুলে থাকে স্পেয়ার স্পুন মানে প্লাস্টিক স্পুন আর ফর্ক, এগুলো থাকে চাইলে দিয়ে দেয়, কিন্তু মানে বাড়ি থেকেই দিয়ে দিই, আর যদি একান্তই ভুলে যাই, মানে এখন অবধি এই সিজে লাস্ট সেপ্টেম্বর থেকে দুদিন হয়েছে ভুলে গেছি। তো এটা রেডি হয়ে গেছে, এটাকে প্যাক করে ফেলি। আজকে ওয়েদার খুবই খারাপ বললাম, যেমনি স্নো হচ্ছে তার সাথে বৃষ্টি হচ্ছে, এইগুলো সব আইস হয়ে গেছে জানলার কাজগুলো সব। জাবিকে আজকে গাড়ি করেই দিয়ে আসতে হবে, মানে পায়ে হেঁটে আর যেতে পারবে না, কারণ গাড়িতে গিয়ে বসবে, স্কুল বেল বাজবে, স্কুলে ঢুকে যাবে, আবার খারাপ হয়ে গেল, মানে স্প্রিং দুদিন দেখে আবার উইন্টার শুরু হয়ে গেল। আজকে আমাদের বাড়িতে এই কফি টেবিলটা এসেছে, মানে 6 মান্থস আগে আমরা অর্ডার করেছিলাম, তো তারপরে এসছে, ভুলেও গেছি এটাই অ্যাকচুয়ালি অর্ডার করেছিলাম কি না, আমি এটা অর্ডার করেছিলাম না অন্য কিছু অর্ডার করেছিলাম, তাই কি মনে হচ্ছে এখন। 6 মান্থস আগে এই টেবিলটা অর্ডার করেছিলাম আর কি, কফি টেবিলটা, তুই বলেছিস সকালে, ও ভুলে যায়, এখন বলছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো 6 মান্থস আগে এই কফি টেবিলটা অর্ডার করেছিলাম, মানে আগের বছর অক্টোবর মাসে কি সেপ্টেম্বরের এন্ডে আমরা অর্ডার করেছিলাম, ব্যাক অর্ডার, মানে এখন যাই ফার্নিচার সব ব্যাক অর্ডার, মানে
এই এখন আসবে না, এই আসবে না, সেই তখন বলেছিল অক্টোবর মাসে বলেছিল ডিসেম্বরে আসবে, ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি আজকে মার্চের এন্ড একদম, সেটা দিয়ে গেল। অসুবিধাই হতো একটু অ্যাবির বই, এবার এবার হোপফুলি অ্যাবি মনে হচ্ছে যে এবার আর তোমার বইপত্র এলোমেলো থাকবে না, তাই তো? এখানে সেখানে থাকবে না, সব এনে এখানে গুছিয়ে রাখবে। সন্ধ্যেবেলা রান্না শুরু করেছি, আজকে হবে হচ্ছে মাছের ঝোল। সেদিনকে যে শিম এনেছিলাম, এই শিম আর আলু কেটেছি, শিম আলু দিয়ে মাছের ঝোল। শিমটা ওখানে তিন রকমের শিম ছিল আর কি, বাংলাদেশ মার্কেটে তিনটে ভ্যারাইটির শিম ছিল, কিন্তু কোনোটাই খুব একটা ভালো দেখতে ছিল না, শুকনো শুকনো ছিল। তাও শিম এত ভালোবাসে, তখন হবে অ্যাবি মাছ মাছ ভাজছি, মাছ ফাটছে বাবা আর ফাটিস না। তখন অমিত বলছে একটুখানি নিয়ে যাই, তো নিয়ে এসছে এরকম পাতলা পাতলা শিম আর কি, তো রান্না করে ফেললাম তাড়াতাড়ি, নাহলে নষ্ট হয়ে যাবে। এখানে মাছের ঝোল বসিয়েছি, এটা হচ্ছে ওই শিম আলু দিয়ে মাছের ঝোল। শিমটাকে আগে একটু ভেজে নিয়েছিলাম, আর এটাতে কোনো রসুন বাটা পেঁয়াজ পেঁয়াজ বা রসুন কিছু দিইনি, শুধু আদা জিরা বাটা দিয়ে করেছি। আর এই যে মাছের ঝোল মাছ ভেজে রেখেছি, ধনে পাতা, রান্নাটা হয়ে গেলে পরে দেবো। এবার মাছের ঝোলটা একটু ফুটুক, তারপরে মাছগুলোকে দিয়ে দেবো। এদিকে আবি রেডি হয়েছে পিয়ানো ক্লাসের জন্য, পিয়ানো বুক কি হোমওয়ার্ক হয়নি, টিচার কি বলবে? অলমোস্ট হয়ে গেছে, আর দু মিনিটে ক্লাস আছে, 7:43 হয়েছে, 60 সেকেন্ডে হয়ে যাবে। লগ ইন করে নে, লগ ইন করে বসে পড়। এই যে ওকে সব সেট করে দিয়ে গেছে, ওর বাবা ল্যাপটপ ট্যাপটপ সব, অনলাইন ক্লাসে বসবে। আর এই যে দিন আস্তে আস্তে বাড়ছে, 7:45 হয়ে গেছে, তাও এখনো আলো আছে আজকে। রান্না বান্না সব কমপ্লিট হয়েছে, এবার সব বাটিতে বাটিতে সাজিয়ে দিয়েছি। লাফাচ্ছিস কেন, তুই কেন নাচছিস? উই, এটা হচ্ছে পালং শাকের চচ্চড়ি আর কি, ওই ঘ্যাট মতন সব পালং শাক আর কি কি আছে, আমি বিনস গাজর এগুলো সব দিয়ে রান্না করেছি। আর মাছের ঝোল তো করেছি শিম আলু দিয়ে, তো সবার এরকম বাটিতে বাটিতেই নিয়ে নিয়েছি। একটু ঝোল ঝোল করেছি, তো তো ওই সবাইকে বারবার করে এরকম করে ঝোল তুলে নিতে হবে, যেন আলাদা আলাদা বাটিতে করেছি। আর কালকে হচ্ছে থার্সডে, আমি ক্যারাটে ক্লাস আছে, আর ক্যারাটে ক্লাসের পরেও আমার বেশ কিছু কাজ আছে, আর ক্লাসেস, হ্যাঁ, রান্না করতে আর সময় পাবো না, সেই জন্য কিছুটা রান্না করে এখন খাচ্ছি, আর কালকে রাতের জন্য আমার আলাদা করে তুলে রেখে দিয়েছি। এগুলো হচ্ছে সেই সব বাটি, আর ভাত বাড়বো এখন, তারপরে ডিনারটা কমপ্লিট করে ফেলবো। মাছের ঝোল ভাত খাওয়া হলো, মাছ তো খেতে ভালোই লাগে, কিন্তু এই যে মাছের ঝোল মানে রুই মাছ মানে আঁশ ছাড়িয়ে রান্না করার এই যে লম্বা প্রসেসটা, সেটা একটুও ভালো লাগে না। মানে অফিসের পরে রান্না করা তো হয়ই না, কারণ মাছ রান্না করা মানেই সেই গন্ধ হয়, আর তারপরে ক্যান্ডেল জ্বালাও, জানলা খুলে দাও, ধোয়া হচ্ছে মাছ ভাজার সময়, মানে সে একটা অনেক ঝামেলার ব্যাপার। তো তাও আজকে করলাম, কারণ এই কটা মাছই আমার কাছে ছিল আর কি, তো শেষ করে দিলাম। এই উইকেন্ডে একটু বাজার করার ইচ্ছা আছে আর কি, অনেকদিন ধরেই বাজার করা হয় না, মানে ইন্ডিয়ান মাছ টাছ এগুলোর বাজার করা হয় না, তো তো পরের সপ্তাহে করবো ভাবছি আর কি, মানে কামিং উইকেন্ডে। আর যেহেতু মাছ রান্না করেছি, যেহেতু আবার আমাকে সন্ধ্যেবেলা শাওয়ার করে মানে ফ্রেশ হতে হলো মাছের, নাহলে মনে হচ্ছে গন্ধ বেরোচ্ছে হাত থেকে আর কি। আর সিঙ্ক টিঙ্কগুলো পরিষ্কার করে দিলাম সব। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি, আবি এখন এখন ঘুমোবে, তাই তো? ঘুম পেয়েছে? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা, গুড নাইট, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে, সব সময় সুদুষ্টুমি।